তো আমরা কেবল হচ্ছে রিড করলাম এখন আমরা রাইট এবং অ্যাপেন্ড কিভাবে করতে হয় সেটাও আমরা দেখব তো আমরা প্রথমে আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখে নেই যদি মনে করো যে হচ্ছে আমাদের এখানে ওই ফাইলটা নাই তখন আমরা কি করব হ্যাঁ যে এইখানে যদি মনে করো যে এই জিনিসটাই আমি এখানে এটা নিলাম এই জিনিসটা আবার আমি এখানে দিলাম দেওয়ার পরে এইখানে ধরো এই সিএসবি তার ফাইলের নেম মনে করো আমি অন্যরকম দিলাম google.csv তাহলে এই নামে কি সে কোনো ফাইল পাবে পাবে না কারণ এই নামে কোনো ফাইল সেখানে নাই তো এইটাকে নিয়ে যদি আমি এখন রান করি তাহলে কিন্তু সে দেখো আমাকে একটা এরর দেখাইলো তো এখন আমার অনেক বড় একটা কোডের মধ্যে যদি এরকম থাকে যে আমি একটা ফাইলের নেম এক জায়গায় ভুল দিয়ে দিলাম তার ফলে কি হলো পুরো কোডটা এরর দেখাইলো এবং আমার কাছে কোনো রেজাল্টই আসলো না সো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা যেটা করতে পারি আমরা ট্রাই ক্যাচ ইউজ করতে পারি ট্রাই কন্ডিশন ইউজ করতে পারি সেটা কি যে একটা কাজ করার জন্য আমার এই পাইথন প্রোগ্রামটা চেষ্টা করবে যদি সেটা না হয় তাহলে আমাকে বলবে যে সমস্যা আছে আর যদি হয় তাহলে আমাকে বলে দিবে যে হ্যাঁ হইছে সো এটার জন্য আমি কি করব এই যে দেখো ট্রাই দিলাম ট্রাই দিয়ে পাইথনে আমাদের এভাবে ট্রাই এবং এক্সেপশন হ্যান্ডলিং করতে হয় সো এখানে ট্রাই দিলাম ট্রাই দিয়ে আমাদের এইখানে আমি ওপেন করতে যাচ্ছি একটা ফাইল দেখো এখানে এমনি একটা ফাইলের নাম দিলাম মনে করো এবিসি একটা ফাইলের নাম দিলাম ঠিক আছে সো এবিসি নামে আমার এখানে কোনো ফাইল নাই সো উইথ ওপেন করে এবিসি ডট টিএক্সটি কে আমি রিড করতে চাচ্ছি ঠিক আছে তো এবিসি ডট টিএক্সটি দিলাম তারপরে আর দিলাম যে আমি এটাকে রিড করতে যাচ্ছি কি হিসাবে রিড করতে যাচ্ছি এফ হিসাবে রিড করতে চাচ্ছি তারপরে আমি কি করলাম যে টেক্সট নামক একটা ভেরিয়েবলের মধ্যে যা রিড করলাম সেটাকে রেখে দিলাম তারপরে আমি এখন চেক করব যে আসলে কি এটা আছে নাকি নাই সো যদি আমার এটা থাকে এখানে ট্রাই করবে ট্রাই করার পর যদি থাকে আমাকে ওটা দেখাই দিবে টেক্সটের মধ্যে যা রিড করে পাইলো সেটা থাকবে আর এক্সেপ্ট এক্সেপ্ট কন্ডিশন আমরা দিতে পারবো যে যদি এটা না হয় তাহলে সে এক্সেপ্ট ইউজ করবে করে নিয়ে সে আমাকে কি বলবে ফাইল নট ফাউন্ড এরর সো ফাইল নট ফাউন্ড এরর যদি সে পায় মানে এই ফাইলটা পাইলে তো পেয়েই গেল আর যদি না পায় তাহলে সে আসলে ফাইল নট ফাউন্ড এরর পায় এই যে দেখো এইখানে এই এররটা আছে ফাইল নট ফাউন্ড এরর এইভাবে যদি আমরা অন্যান্য কোনো এররের জন্য করতে চাই সেই ক্ষেত্রেও আমরা পারবো এই যে যে লাল কালিতে যেই লেখাটা থাকে এই যে দেখো ফাইল নট ফাউন্ড এরর সো এই এররটাকে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিছি জাস্ট যে যদি তুমি রিড করতে পারো তাহলে তো তুমি রিড করলা আর যদি এই এররটা পাও তাহলে তুমি কি করবা টেক্সটের মধ্যে নান লিখে দিবা তো টেক্সটের মধ্যে নান লিখে দিল দেওয়ার পরে আমি যদি প্রিন্ট করতে চাই টেক্সট তাহলে না পাওয়ার ফলে সে আমাকে বলবে হচ্ছে নান সো এখন যদি আমি এটাকে রান করি দেখো আমাদের এখানে নান চলে আসে সো এইভাবে আমরা ট্রাই এবং এক্সেপ্ট ইউজ করতে পারি আবার মনে করো একটা জিনিস আছে সেটা আমরা দেখি সেটাতে কি হয় সো এখানে এবিসি ডট টিএক্সটি ছিল না কিন্তু আমাদের কিন্তু টেস্ট ডট টিএক্সটি ঠিকই ছিল সো এইটা যদি আমরা রান করি তাহলে কিন্তু আবার দেখো ওই যেই ফাইলটা আমাদের ছিল সেই ফাইলটা কিন্তু আমাদের চলে আসছে সো এইভাবে আমরা ট্রাই এবং এক্সেপ্ট ব্যবহার করতে পারি